ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম, এই মোকাম এখন অনেকটাই নিশ্চুপ। কমে গেছে ইলিশের আমদানি, ব্যবসায়ীদের নেই তেমন ব্যস্ততা, স্থানীয় নদীগুলোতে তেমন ধরা পড়ছে না ইলিশ। সাগরের ইলিশের উপর ভরসা থাকলেও মৌসুমের 3 মাস অতিবাহিত হলেও কাঙ্ক্ষিত ইলিশ আমদানি হয়নি বরিশাল মোকামে। অন্যান্য বছরগুলোর অর্ধেক মাসও আসেনি এবার, যার প্রভাব পড়েছে বাজারে, বেড়েছে দাম, ব্যবসায়ীরা অনেকটাই হতাশ। মৎস্য কর্মকর্তারা বলছেন সামনের জুতে ইলিশ আহরণ বৃদ্ধি পাবে। বরিশালের সবচাইতে বড় ইলিশের পাইকারি মোকাম পোর্টরের ব্যবসায়ীরা ইলিশের এরকম দাম দেখেননি কখনো। তাদের ধারণা ইলিশ মাছ কমে যাওয়ায় দামটা বেশি হয়েছে। আবহাওয়া খারাপ, আপনার সমুদ্রে সিগন্যাল চলতেছে, 4 নম্বর সিগন্যাল, এবং সমুদ্র বোটগুলো, ফিশিং বোটগুলো সব উঠে আসছে, সাগরে তো বোট নাই, এই জন্য আপনার আমদানি কম, এই জন্য দাম বেশি, চাহিদা বেশি, যোগান কম। মাছ কিনতে আসা অনেকেই বাজার ঘুরে ইলিশের দাম করছেন, কিন্তু কিনতে পারছেন না ইলিশ। এত বেশি দাম হওয়ায় ইলিশ মাছ খাওয়াটাও এখন দায় হয়েছে তাদের। এমনই অবস্থা মধ্য ও নিম্ন মধ্যবিত্ত অধিকাংশ ক্রেতার। এখন আসলে পারা যাচ্ছে না, আমাদের যে ইনকাম বা আমাদের যে ইনকাম টাকাটার সোর্স আসতেছে, এই সোর্স থেকে আসলে বিবেচনা করতে গেলে দেখেছে টাকাটা, ইলিশ মাছের দামটা অনেক ঊর্ধ্বগতী। এখন বর্তমান বাজারের প্রেক্ষাপটে সব কিছুরই দাম ওরকম বৃদ্ধি হয়ে গেছে। ইলিশ মাছ এখন আমাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। একটা ইলিশ মাছ কিনতে হলে এখন 2000 টাকার প্রয়োজন হয়। এখন এই 2000 টাকা তো আমার ইনকাম সোর্সে থাকতে হবে, আমাদের ইনকাম তো বাড়েনি, দ্রব্যমূল্যের দাম সব কিছু ঊর্ধ্বগতি হয়ে আসছে। তো এরকম প্রত্যেকটা জিনিসই বিশ্লেষণ করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের ক্রয় ক্ষমতার সব কিছুই বাহিরে চলে যাচ্ছে। কেন, এখন দ্রব্যমূল্য যে হারে ঊর্ধ্বগতি হচ্ছে, এভাবে আমাদের ইনকাম সোর্সে ঊর্ধ্বগতি হচ্ছে না। মাছের দাম অনেক, মানে ধরাশোয়ার বাইরে, এবং সাধারণ মানুষ খাবার মতো এই শক্তি রাখে না, দেখতেছি আর কি ধীরে ধীরে। ইলিশ মাছের দাম অনেক, চাইলেও মানে ফ্যামিলিদেরকে খাওয়াইতে পারতেছি না, এই তো দেখতেছি ঘুরিয়ে আর কি। অন্যান্য বছর এই মৌসুমে 5 থেকে 6 হাজার মন ইলিশ আসলেও গেল 3 মাসে বরিশালের অন্যতম বৃহৎ মোকাম পোর্টরে দেখা মেলেনি কাঙ্ক্ষিত ইলিশের। এখন প্রতিদিন 100 মন ইলিশও আমদানি হয় না এই মোকামে। তবে সামনের জোবায় সাগরে মাছ পড়লে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন অনেক ব্যবসায়ী। ইলিশ মাছ খাইবে কেমনে মনে করেন, ইলিশ মাছে এই ওয়েদার খারাপ, ভোট ভাটি যাইতে পারে না, অনেক দাম মনে করেন, বেড়া যাইতে পারে না, তেলের দাম বাড়ছে, একটা বেরেলের দাম এখন মনে করেন আগে কিনতে 22,000 টাকা, এখন 26,000 টাকা, তো এইটা এইভাবে তেল কিন দিয়ে পুষায় না, বেড়া যাইতে পারে না, মাছও ধরতে পারে না, মাছের দাম বেশি। গতবার যখন এসি করেছি আমরা ইন্ডিয়ায়, তখন কিন্তু 30,000, 28,000, 27,000, 26,000 এলসি মাছ বিক্রি হচ্ছে, এখন ইলিশ মাছ বিক্রি হচ্ছে 50,000 টাকা, কারণ এটা আমদানি নাই, মাছ নেই বললে চলে, হয়তো আল্লাহ এই ওয়েদার হচ্ছে, আল্লাহ তালায় মাছ দেবে। ইলিশ মাছের উৎপাদন উপরে নির্ভর করবে, নদী সাগরের মাছ আল্লাহ যখন মাছ দেবে তখন দাম অটোমেটিক কমে আসবে। প্রচণ্ড তাপদাহ এবং পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় স্থানীয় নদীতে তেমন একটা ইলিশ আসেনি। বৈরী আবহাওয়া এবং সাগর উত্তাল থাকায় মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। তবে আগামী জোতে প্রচুর ইলিশ মাছ মিলবে বলে আশা প্রকাশ করেন এই মৎস্য কর্মকর্তা। টেম্পারেচার বেশি থাকার কারণে ইলিশ আহরণ কম হয়েছে, আর এখন যেহেতু আবহাওয়া খুব বেশি খারাপ, জেলেরা সমুদ্র এবং নদীতে কোথাও জাল ফেলতে পারতেছে না, যার জন্য ইলিশ হচ্ছে না। তবে আমরা আশাবাদী যে ওই আবহাওয়া ঠিক হইলে সাগর এবং আজ বরিশালের বাজারে 1.5 কেজি সাইজের ইলিশ 18 থেকে 2,000 টাকা, 1 কেজি 200 গ্রাম সাইজের 1,600 টাকা, কেজি সাইজের ইলিশ 1,500 টাকা, এলসি সাইজের 1,200 থেকে 1,300 টাকা দরে পাইকারি বিক্রি হয়েছে। গেল বছর বরিশালে 41,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছিল, এবছর 45,000 মেট্রিক টন ইলিশ উৎপাদনের আশা করছে মৎস্য বিভাগ। কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।